নাইজেরিয়ায় একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন দুই শিশু সহ কমপক্ষে 34 জন। শনিবার দক্ষিণ সীমান্তবর্তী বেনিন অঞ্চলে হয় ভয়াবহ এই দুর্ঘটনা। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত 20 জন। স্থানীয় বাসিন্দারা জানায়, সিমিপোজি শহরের ওই ডিপোতে অবৈধভাবে পাচারের লক্ষ্যে মজুদ ছিল জ্বালানি। সেখান থেকে জ্বালানি সংগ্রহের জন্য দাঁড়িয়েছিল বেশ কিছু গাড়ি। আকস্মিক আগুন লেগে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে। দগ্ধ হয়ে হতাহত হন ডিপোতে কর্মরত এবং গাড়িতে থাকা মানুষজন। ঘটনার সত্যতা নিশ্চিত করলেও আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি সরকার। নাইজেরিয়া বিশ্বের অন্যতম জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর একটি। তবে দেশটি থেকে বিপুল পরিমাণ জ্বালানি পাচার হয় আশপাশের দেশগুলোতে। আর চোরাচালানের অন্যতম রুট এই বেনিন সীমান্ত।